পিতরের প্রথম চিঠি প্রথম অধ্যায়। ঈশ্বরের যেসব বাছাই করা লোক পন্ত, গালাতিয়া, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়া প্রদেশে ছড়িয়ে পড়ে বিদেশী হিসাবে বাস করছে, তাদের কাছে আমি পিতর, যীশুখ্রিস্টের প্রেরিত, এই চিঠি লিখছি। পিতা ঈশ্বর তোমাদের আগে থেকেই জানতেন এবং সেই অনুসারে তিনি তোমাদের বেছে নিয়েছেন, আর তাঁরই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন। এই জন্যই তোমরা যীশুখ্রিস্টের বাধ্য হয়েছ, আর এই জন্যই তাঁর রক্ত ছিটিয়ে তোমাদের শুচি করা হয়েছে। ঈশ্বর তোমাদের অনেক আশীর্বাদ ও শান্তি দান করুন। বিশ্বাসীর আশা। আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক। যীশুখ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার মহাদয়ায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি, অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে। এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে। তোমরা পূর্ণ উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের নিরাপদে রাখা হচ্ছে। শেষ সময়ে প্রকাশিত হবার জন্য সেই পূর্ণ উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে। অবশ্য যদিও কিছুকালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে, তবুও উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে। এই সব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়, আর তার ফলে যীশুখ্রিস্ট প্রকাশিত হবার সময় তোমরা প্রশংসা, গৌরব ও সম্মান পাও। যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয়, কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়ে আরও বেশি। যদিও তোমরা খ্রিস্টকে দেখনি, তবুও তোমরা তাকে ভালোবাসো। যদিও এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না, তবুও তোমরা তার উপর বিশ্বাস করছ। আর যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ, সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ, কারণ তোমাদের বিশ্বাসের শেষ ফল তোমরা পেতে যাচ্ছ। সেই শেষ ফল হল পূর্ণ উদ্ধার। যে আশীর্বাদ তোমাদের পাবার কথা তার বিষয়ে যেসব নবীরা অনেক আগে বলে গেছেন, তারা এই উদ্ধারের বিষয়ে জানবার জন্য অনেক খোঁজ খবর নিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাদের অন্তরে খ্রিস্টের আত্মা আগেই সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে খ্রিস্টকে কষ্ট ভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন। নবীরা জানতে চেয়েছিলেন খ্রিস্টের সেই আত্মা কোন সময় এবং কোন অবস্থার কথা তাদের জানিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাদের দেখিয়ে দিয়েছিলেন যে তারা যেসব কথা বলছিলেন তার দ্বারা তারা নিজেদের সেবা না করে তোমাদের সেবাই করছিলেন। স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মার পরিচালনায় যারা তোমাদের কাছে খ্রিস্টের বিষয় সুখবর প্রচার করেছেন, তারা নবীদের সেই সব কথাই তোমাদের জানিয়েছেন। এমনকি স্বর্গদূতেরা পর্যন্ত এই সব বিষয় জানতে আগ্রহী। পবিত্র হও, এই জন্য তোমাদের মনকে জাগিয়ে তোলো ও নিজেদের দমনে রাখো। যীশুখ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরা যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো। ঈশ্বরের বাধ্য সন্তান হিসাবে তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটায়ও না, তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না। তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনই পবিত্র হও। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। পিতা ঈশ্বর প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করেন, কারো মুখের দিকে চেয়ে তা করেন না। এই জন্য তাকে যদি তোমরা পিতা বলে ডাকো, তবে এই পৃথিবীতে যতদিন বিদেশী হিসাবে আছো ততদিন তার প্রতি ভয় ও ভক্তিতে তোমাদের জীবন কাটাও। তোমরা জানো
জীবন পথে চলবার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মতো ক্ষয় হয়ে যাওয়া কোন জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয়নি। তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু যীশুখ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে। জগৎ সৃষ্টির আগে ঈশ্বরের জন্য তাকে ঠিক করে রেখেছিলেন, কিন্তু এই শেষ সময় তোমাদের জন্যই তিনি প্রকাশিত হয়েছেন। ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলে মহিমা দান করেছেন, এবং তারই মধ্য দিয়ে তোমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছ, আর সেই জন্যই তোমাদের বিশ্বাস ও আশা ঈশ্বরের উপরেই আছে। এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের অন্তরকে শুচি করেছ, আর সেই জন্য বিশ্বাসী ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয়। তাই বলি, তোমরা একে অন্যকে অন্তর দিয়ে গভীরভাবে ভালোবেসো। যে বীজ ধ্বংস হয়ে যায়, এমন কোন বীজ থেকে তোমাদের নতুন জন্ম হয়নি, বরং যে বীজ কখনো ধ্বংস হয় না তা থেকেই তোমাদের জন্ম হয়েছে। সেই বীজ হল ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য। পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তার যত সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এই বাক্যই সেই সুখবর যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। এই জন্য অন্যদের ক্ষতি করবার সব রকম ইচ্ছা, সব রকম ছলনা, ভণ্ডামি, হিংসা এবং সব রকম নিন্দার কথাবার্তা তোমাদের অন্তর থেকে দূর করে দাও। এইমাত্র জন্মেছে এমন শিশুর মতো তোমাদের আত্মার জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠে তোমরা পূর্ণ উদ্ধার পর্যন্ত পৌঁছাতে পারো। প্রভুর দয়ার স্বাদ তো তোমরা পেয়েছ। দ্বিতীয় অধ্যায়। জীবন্ত পাথর। খ্রিস্ট হলেন এমন একটি জীবন্ত পাথর যাকে লোকে অগ্রাহ্য করেছে, কিন্তু ঈশ্বর বেছে নিয়েছেন, এবং যাই ঈশ্বরের চোখে খুবই মূল্যবান। তার কাছে এসেছে বলে জীবন্ত পাথরের মতো করে তোমাদের দিয়েও ঈশ্বরের থাকবার ঘর তৈরি করা হচ্ছে। সেই জন্য পুরোহিত হিসাবে ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব আত্মিক উৎসর্গ করো যা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে, দেখো একটা খুব দামি পাথর আমি বেছে নিয়েছি, আর সবচেয়ে দরকারি পাথর হিসাবে আমি সেটা এখন সিয়োনে রাখছি, যে তার উপর বিশ্বাস করে সে কোনো মতেই নিরাশ হবে না। এই জন্য তোমরা বিশ্বাস করেছ বলে তোমাদের কাছে সেই পাথর খুব মূল্যবান, কিন্তু যারা বিশ্বাস করেনি তাদের পক্ষে শাস্ত্রের এই কথা খাটে। রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। আবার শাস্ত্রের এই কথাও খাটে, সেটা এমন পাথর যাতে লোকে উছট খাবে, আর যা লোকের উছট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। লোকে ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই উছট খায়, আর এই জন্যই তাদের ভাগ্যে উছট খাওয়াই আছে। ঈশ্বরের লোক হিসাবে জীবন কাটাও, কিন্তু তোমরা তো বাছাই করা বংশ, রাজপুরোহিতের দল, পবিত্র জাতি ও ঈশ্বরের নিজের লোক হয়েছ, যেন অন্ধকার থেকে যিনি তোমাদের তাঁর আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছেন তোমরা তাঁরই গুণগান করো। এক সময় তোমরা ঈশ্বরের লোক ছিলে না, কিন্তু এখন হয়েছ। এক সময় তোমরা দয়া পাওনি, কিন্তু এখন পেয়েছ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে তোমরা বিদেশী এবং পরদেশে অল্পকাল বাসকারী বলে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে তোমরা পাপ স্বভাবের কামনা বাসনা থেকে দূরে থাকো, কারণ সেগুলো তোমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। ঈশ্বরকে যারা জানে না তাদের মধ্যে তোমরা এমন সৎভাবে চলো যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভালো কাজগুলো লক্ষ্য করে, এবং যেদিন ঈশ্বর মানুষের কাছে নিজেকে প্রকাশ করবেন সেই দিন যেন তোমাদের সেই কাজগুলোর জন্য তারা ঈশ্বরের গৌরব করে। তোমরা প্রভুর প্রতি বাধ্য হয়ে জগতের শাসনকর্তাদের অধীনতা স্বীকার করো। সম্রাট সকলের প্রধান বলে তার অধীনে থাকো।
অন্যায়কারীদের শাস্তি দেবার জন্য এবং যারা ভালো কাজ করে তাদের প্রশংসা করবার জন্য রাজা যে শাসনকর্তাদের পাঠান তাদেরও অধীনে থাকো। ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা যেন ভালো কাজ করে মূর্খ লোকদের বুদ্ধিহীন কথাবার্তা বন্ধ করে দাও, স্বাধীন লোক হিসাবে জীবন কাটাও, কিন্তু দুষ্টতা ঢাকবার জন্য সেই স্বাধীনতা ব্যবহার করো না, তার বদলে ঈশ্বরের দাস হিসাবে জীবন কাটাও। সব লোককে সম্মান করো, তোমাদের বিশ্বাসী ভাইদের ভালোবাসো, ঈশ্বরকে ভক্তি করো, সম্রাটকে সম্মান করো। বাড়ির চাকর বাকরেরা, তোমরা তোমাদের মনিবদের সম্মান করে তাদের অধীনে থাকো। যে মনিবেরা ভালো ও দয়ালু, কেবল যে তাদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যারা কর্কশ ব্যবহার করেন তাদেরও অধীনতা স্বীকার করো। যদি কেউ অন্যায়ভাবে কষ্ট ভোগ করে এবং ঈশ্বরকে মনে রেখে তা সহ্য করে, তবে সে ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। অন্যায় কাজের জন্য মার খেয়ে যদি তোমরা তা সহ্য করো, তবে তাতে গৌরব করবার কি আছে? কিন্তু ভালো কাজ করেও যদি তোমরা তার জন্য কষ্ট পেয়ে তা সহ্য করো, তবে সেটাই ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। এরই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তাঁরই মতো চলো। পবিত্র শাস্ত্রে লেখা আছে, তিনি কোনো পাপ করেননি এবং কোনো ছলনার কথা তার মুখে শোনা যায়নি। লোকে তাকে যখন অপমান করেছে তখন তিনি তাদের ফিরে অপমান করেননি, আর কষ্টভোগের সময় প্রতিশোধ নেবার ভয়ও দেখাননি। বরং যিনি ন্যায় বিচার করেন তাঁর হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছিলেন। তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামতো চলবার জন্য বেঁচে থাকি। তাঁর দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়া ভেড়ার মতো তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে রাখাল তোমাদের আত্মার দেখাশোনা করেন তোমরা তাঁর কাছে ফিরে এসেছ। তৃতীয় অধ্যায়। স্বামী ও স্ত্রীর জন্য উপদেশ। তোমরা যারা স্ত্রী, তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, যেন তাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরের বাক্যে বিশ্বাস না করলেও তোমাদের চাল চলন খ্রিস্টের দিকে তাদের টানে। এতে তোমাদের একটি কথাও বলতে হবে না, কারণ তারা নিজেরাই তোমাদের পবিত্র জীবন আর ঈশ্বরের প্রতি ভক্তি দেখতে পাবে। নানা রকম চুলের পেনি, গয়নাগাটি বা সুন্দর সুন্দর কাপড়, এইসব বাইরের সাজ পোশাক দিয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হইও না, বরং যা সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে না সেই নরম ও শান্ত স্বভাব দিয়ে তোমাদের অন্তরকে সাজাও। ঈশ্বরের চোখে সেটাই বেশি দামি। আগেকার যে ঈশ্বর ভক্ত স্ত্রীলোকেরা ঈশ্বরের উপর আশা রাখতেন, তারা নিজ নিজ স্বামীর অধীনে থেকে এভাবেই নিজেদের সাজাতেন, যেমন সারা অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাকে প্রভু বলে ডাকতেন। তোমরা যদি ভয়কে নিজের উপর কাজ করতে না দিয়ে যা ভালো তাই করো, তবে এটাই প্রমাণ হবে যে তোমরা সারার যোগ্য সন্তান। ঠিক সেইভাবে তোমরা যারা স্বামী, তোমরা বুদ্ধি বিবেচনা করে স্ত্রীর সঙ্গে বাস করো, তারা তোমাদের দুর্বল সাথী, আর তারাও তোমাদের সঙ্গে দান হিসাবে ঈশ্বরের দেওয়া জীবন পাবে। সেই জন্য তাদের সম্মান করো, যেন তোমাদের প্রার্থনা বাধা না পায়। কষ্টভোগের বিষয়ে শেষে বলি, তোমাদের সকলের মন যেন একরকমের হয়। তোমরা একে অন্যের দুঃখে দুঃখ বোধ করো, ভাইয়ের মতো ভালোবাসার ভাব রাখো এবং দয়ালু ও নম্র হও। অন্যায়ের বদলে কারো উপর অন্যায় করো না, বা কেউ গালাগালি দিলে তাকে ফিরে গালাগালি দিও না, বরং তাদের জন্য আশীর্বাদ চেয়ো, কারণ আশীর্বাদ পাবার জন্যই ঈশ্বর তোমাদের ডেকেছেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যে সুখী জীবন কাটাতে চায় আর সুদিন দেখবার আশা করে, মন্দ কথা থেকে তার জীবকে, ছলনার কথা থেকে তার ঠোঁটকে সে সামলাক, মন্দ থেকে ফিরে সে ভালো কাজ করুক, আর শান্তির চেষ্টা করে সেই মতো চলুক। যারা ঈশ্বরের ইচ্ছামতো চলে
তাদের উপর প্রভুর চোখ আছে, তাদের প্রার্থনা শুনবার জন্য তাঁর কান খোলা আছে। কিন্তু যারা অন্যায় করে, প্রভু তাদের দিক থেকে তাঁর মুখ ফিরিয়ে রাখেন। যা ভালো, তার প্রতি যদি তোমাদের আগ্রহ থাকে, তবে কে তোমাদের ক্ষতি করবে? ঈশ্বরের ইচ্ছামতো চলতে গিয়ে যদি তোমাদের কষ্ট ভোগ করতে হয়, তবে তোমরা ধন্য। যারা তোমাদের দুঃখ কষ্ট দেয়, তাদের তোমরা ভয় করো না, বা দুঃখ কষ্টের সময় অস্থির হয়ো না, বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দাও। বিশ্বাসী হিসাবে তোমাদের আশা ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তবে তাকে উত্তর দেবার জন্য সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর পরিষ্কার বিবেকে, নম্রতা ও ভক্তির সঙ্গে দিও, যেন খ্রিস্টের লোক হিসাবে তোমাদের ভালো চালচলনের যারা নিন্দা করে, তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায়। মন্দ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে বরং ঈশ্বরের ইচ্ছায় ভালো কাজ করে কষ্ট পাওয়া অনেক ভালো। খ্রিস্ট পাপের জন্য একবারই মরেছিলেন, ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। দেহে তাকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু আত্মায় তাকে জীবিত করা হয়েছিল, এবং তিনি বন্দী আত্মাদের কাছে গিয়ে প্রচার করেছিলেন। অনেকদিন আগে নোহের সেই জাহাজ তৈরির সময় ঈশ্বর যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, তখন যারা অবাধ্য হয়েছিল এই আত্মাগুলো তাদেরই। সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন অর্থাৎ মাত্র আটজন সেই জলের মধ্য থেকে রক্ষা পেয়েছিলেন। এটা হল বাপতিস্মের একটা ছবি যা এখন তোমাদের উদ্ধার করে। বাপতিস্ম যে তোমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়, ঈশ্বরের কাছে এটা একটা পরিষ্কার বিবেকের সাড়া। যীশুখ্রিস্টের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার মধ্য দিয়ে তোমাদের উদ্ধার করা হয়। যীশু স্বর্গে গেছেন এবং এখন ঈশ্বরের ডান দিকে আছেন, আর স্বর্গদূতেরা এবং ক্ষমতার অধিকারীরা ও শাসনকর্তারা তাঁর অধীনে আছেন। চতুর্থ অধ্যায়। ঈশ্বরের জন্য জীবন কাটানো, সেই জন্য খ্রিস্ট দেহে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের অন্তরে সেই একই মনোভাব গড়ে তোলো। কারণ দেহে যে কষ্ট ভোগ করেছে সে পাপের অভ্যাস ছেড়ে দিয়েছে, তার ফলে এই জগতের বাকি জীবনটা সে আর জগতের কামনা বাসনা তৃপ্ত করে কাটায় না, বরং ঈশ্বরের ইচ্ছা পালন করেই কাটায়। যারা ঈশ্বরকে জানে না তাদের মতো তোমরাও আগে ব্যভিচার করে খারাপ কামনা বাসনার মধ্যে থেকে মাতলামি করে, হই হল্লা করে, মদ খেয়ে ও খাওয়া দাওয়া করে এবং জঘন্য প্রতিমা পূজা করে অনেক সময় কাটাতে। কিন্তু এখন সেই লোকেরাই দেখে আশ্চর্য হয় যে তোমরা তাদের সেই ভীষণ উশৃঙ্খলতায় আর যোগ দিচ্ছ না, আর সেই জন্য তারা তোমাদের গালাগালি দেয়। কিন্তু যিনি জীবিত ও মৃত সকলের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে আছেন, তার কাছে তাদের হিসাব দিতে হবে। মৃতদের কাছেও তো সেই জন্য খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করা হয়েছিল, যেন দেহের দিক থেকে মানুষের মতোই তাদের বিচার হলেও আত্মার দিক থেকে তারা ঈশ্বরের মতো জীবন কাটাতে পারে। এখন সবকিছুর শেষ সময় কাছে এসে গেছে, সেই জন্য তোমাদের মন স্থির করো এবং নিজেদের দমনে রাখো, যেন প্রার্থনা করতে পারো। তোমরা একে অন্যকে গভীরভাবে ভালোবেসো, আর এটাই হল সবচেয়ে বড় কথা, কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। কোন রকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে অতিথি হিসাবে গ্রহণ করো। ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশ্বস্তভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে তোমরা ঈশ্বরের কাছ থেকে যেরকম দান পেয়েছ তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো। যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে। যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেওয়া শক্তিতে সে সেবা করুক, যেন যীশুখ্রিস্টের মধ্য দিয়ে সবকিছুতে ঈশ্বরই গৌরব পান। গৌরব ও শক্তি চিরকাল তারই। আমেন। খ্রিস্টিয়ান হিসাবে কষ্ট ভোগ। প্রিয় বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য তোমরা যে ভীষণ কষ্ট পাচ্ছ,
তাতে আশ্চর্য হয়ে মনে করো না যে তোমাদের উপর অদ্ভুত কিছু একটা হচ্ছে। তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও, যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও। খ্রিস্টের জন্য যদি তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাপূর্ণ আত্মা তোমাদের উপর আছেন। তোমাদের মধ্যে কেউ খুনি, চোর, অন্যায়কারী হয়ে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্টভোগ না করুক, কিন্তু খ্রিস্টিয়ান হিসাবে যদি কেউ কষ্টভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক। বিচার আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই শুরু করা হবে, আর যদি সেই বিচার আমাদের থেকেই শুরু করা হয় তবে যারা ঈশ্বরের দেওয়া সুখবর মেনে নেয়নি তাদের অবস্থা কি হবে? শাস্ত্রে আছে, ঈশ্বর ভক্ত লোকের উদ্ধার পাওয়া যদি এত শক্ত হয় তবে যারা পাপী আর ঈশ্বরের প্রতি ভক্তিহীন তাদের অবস্থা কি হবে? তাহলে ঈশ্বরের ইচ্ছাতে যারা কষ্টভোগ করছে তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের তুলে দিক এবং ভালো কাজ করতে থাকুক। পঞ্চম অধ্যায়। মণ্ডলীর প্রধান নেতাদের প্রতি উপদেশ। আমি খ্রিস্টের দুঃখভোগের সাক্ষী এবং খ্রিস্টের যে মহিমা প্রকাশিত হবে তার ভাগী, সেই জন্য তোমাদের মধ্যে যারা মণ্ডলীর প্রধান নেতা তাদের আমি আর একজন প্রধান নেতা হিসাবে এই উপদেশ দিচ্ছি। তোমাদের মধ্যে ঈশ্বরের যে মেষের দল আছে তোমরা তার রাখাল হও। দেখাশোনা করতে হবে বলে যে তাদের দেখাশোনা করবে তা নয়, বরং নিজের ইচ্ছাতেই তা করো, কারণ ঈশ্বর তোমাদের কাছে তাই চান। লাভের আশায় এ কাজ করো না, কিন্তু আগ্রহের সঙ্গে করো। তোমাদের অধীনে যারা আছে তাদের উপর প্রভু হইও না, বরং এমন হও যাতে তোমাদের দেখে তারা শিখতে পারে। তাহলে যখন প্রধান রাখাল দেখা দেবেন তখন তোমরা পুরস্কার হিসাবে তার মহিমার ভাগী হবে, আর তা কখনো ম্লান হবে না। যুবকেরা, তোমরা বয়স্ক লোকদের অধীনে থাকো। তোমরা সবাই একে অন্যের সঙ্গে নম্র ব্যবহার করো, কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন। সেই জন্য ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদের নিচু করো, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উঁচু করেন। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। নিজেদের দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। বিশ্বাসে স্থির থেকে শয়তানকে রুখে দাঁড়াও, কারণ তোমরা তো জানো যে সারা জগতের মধ্যে তোমাদের বিশ্বাসী ভাইয়েরা একই রকম দুঃখ কষ্ট ভোগ করছে। যিনি সমস্ত আশীর্বাদ দান করেন সেই ঈশ্বর তার চিরস্থায়ী মহিমার ভাগী হবার জন্য তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্টের সঙ্গে তোমরা যুক্ত হয়েছ। তোমরা কিছুদিন কষ্ট ভোগ করবার পরে ঈশ্বর নিজেই তোমাদের পূর্ণ করবেন ও স্থির রাখবেন, শক্তি দেবেন এবং শক্ত ভিত্তির উপর তোমাদের দাঁড় করাবেন। তার ক্ষমতা চিরকাল থাকুক, আমেন। শেষ কথা। সিলবান, যাকে আমি আমার বিশ্বস্ত ভাই মনে করি, তাকে দিয়ে এই চিঠি আমি অল্প কথায় তোমাদের কাছে লিখলাম, যেন আমি তোমাদের উৎসাহ দিতে পারি এবং ঈশ্বরের সত্যিকারের দয়ার সাক্ষ্য দিতে পারি। তোমরা ঈশ্বরের এই দয়ার মধ্যে স্থির হয়ে বাস করো। ঈশ্বর তোমাদের সঙ্গে যাদের বেছে নিয়েছেন, বাবিলের সেই মণ্ডলীর লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে, আর আমার ছেলে মার্কো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। ভালোবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানায়ও। তোমরা যারা খ্রিস্টের নিজের হয়েছ তোমাদের শান্তি হোক।